ত্রাণ সহায়তা ও আন্তরিকতার কোনো কমতি না থাকলেও প্রতিকূল অবস্থার কারণে এখনও অনেক দুর্গম এলাকায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ সেনাবাহিনী। পানি কমতে শুরু করলে সুপেয় পানি, সড়ক সংস্কারের মতো কাজগুলোতেও গুরুত্ব দিয়ে কাজ করবে বাহিনীর সদস্যরা। উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সরবরাহ নিরবিচ্ছিন্নভাবে চলবেও বলে জানান মিলিটারি অপারেশনসের পরিচালক। আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের উত্তর পূর্বাঞ্চল এলাকা, সংকটকালীন এই সময়ে দুর্গত মানুষের পাশে নিবেদিত প্রাণ হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আটকে পড়াদের উদ্ধারে জলযান ও হেলিকপ্টার সহ সকল উপকরণ সংযুক্ত করে দ্রুততম সময়ে সার্বিকভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে, যা চলমান থাকবে যত দিন প্রয়োজন। আমরা অত্যন্ত ব্যথিত অনুভব করছি যে প্রত্যেকটা জায়গায় আমাদের পৌঁছে যাওয়া প্রয়োজন। রিসোর্সের কোনো কমতি নেই, আন্তরিকতার কোনো কমতি নেই, কিন্তু প্রতিকূলতার কারণে আমরা যেতে পারছি না। বাট আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে, যত কাছাকাছি যাওয়া যায় যত বেশি যাওয়া যায়। এছাড়া সুপেয় পানির সংকটের সমাধানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করছে সেনাবাহিনী। পানি কমতে শুরু করলে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখতে প্রান্তিক পর্যায়েও কাজ করবে বাহিনীর সদস্যরা। আর্মি এভিয়েশনের যতগুলো রিসোর্স আছে সবগুলোকে আমরা ডিপ্লয় করেছি, সাথে বিজিবি এবং র‍্যাবের হেলিকপ্টারও কাজ করছে এবং বিমান বাহিনীও সার্বিকভাবে সহযোগিতা করছে। এলাকা ভিত্তিকভাবেই প্রয়োজনীয় সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে, এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও আমরা সরবরাহ করছি। এখন পর্যন্ত 20,000-এর বেশি মানুষকে উদ্ধার ও 13টি মেডিকেল টিমের মাধ্যমে 2,000-এর বেশি মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়া 3 জন সন্তান সম্ভবা মা সহ 22 জন গুরুতর ব্যক্তিকে হেলিকপ্টারের মাধ্যমে CMH ও অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় ছাত্র জনতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য সদস্যরাও দারুণভাবে কাজ করছেন এবং দুর্গত এলাকায় দুর্যোগপ্রবণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, এবং এই সেবা অব্যাহত থাকলে আগামীর বাংলাদেশ বিলিমিনারের পথটা অনেকটাই সহজ হবে বলেও মনে করছেন তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।